ফ্ল্যাটে সবাই মিলে ছোটখাটো ভাবে একটু পিকনিক করলাম, আর বাবুর দেওয়া গিফটে প্রথম ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাবা ছেলের এই যে মিষ্টি সম্পর্ক, এটা দেখতে যে আমার এত ভালো লাগে। তো আমি সকালে নাস্তা রেডি করছিলাম, আর হঠাৎ এদিকে এসে দেখি আপনাদের ভাইয়া বাবুকে নিজ হাতে এভাবে রেডি করিয়ে দিচ্ছে। আজ বাবুর স্কুলে একটা অনুষ্ঠান আছে, তো সেখানে সাদা পাঞ্জামি পায়জামা পরে আসতে হবে। তো বাবু প্রথমে একা রেডি হয়েছে, আপনাদের ভাইয়া সেটা একটুও পছন্দ হয়নি, পরে তাকে নিজ হাতে আবার রেডি করিয়ে দিল। তো আমার এই ভালো লাগার মুহূর্তটুকু একটু ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরই মধ্যে বাবু আমি স্কুলে চলে এসেছি, তো বাবুকে ক্লাসরুমে পাঠিয়ে দিয়ে এখন আমি স্কুলে চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি। নতুন স্কুল, ওইভাবে সব দিকটা এখনও দেখা হয়নি। তো এইখানটার পরিবেশটা দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। বাচ্চাদের যখন টিফিন টাইম দেয় তো এখানে এসে বাচ্চারা খেলাধুলা করে। স্কুলে গার্ডিয়ানদের বসার জন্য সুন্দর একটা রুম আছে, তারপরেও শীতের সময় অনেক গার্ডিয়ান এখানে এসে রোদ্রে বসে থাকে। আর আমি তো এখন স্কুলে একটু বেশি সময় থাকছি, যখন স্কুলে ফুল টাইম ক্লাস শুরু হয়ে যাবে তখন তো আর স্কুলে ওইভাবে যাওয়া হবে না, হয়তো আপনাদের ভাইয়া সকালে দিয়ে আসবে আর আমি দুপুরে জেনে আসব। এখন তো 2 ঘন্টা ক্লাস হচ্ছে, এই জন্য আসা যাওয়া করতেই তো অনেকটা সময় লেগে যাবে। তো সকালে যাচ্ছি আর বাবুকে নিয়ে, একবারেই 11:30টার দিকে বাসায় আসছি। তো অনেকগুলো রাইডই এখানে আছে বাচ্চাদের খেলাধুলার জন্য। তো টিফিন টাইমে বাচ্চারা কিন্তু অনেক মজার সময় কাটায়, আর আমি একটু চারিপাশটায় যে ঘুরে আপনাদের সাথেও শেয়ার করলাম। এখন আমার প্রিয় আপু ভাইদেরকে একটা কাজ মনে করিয়ে দিচ্ছি, আপনারা যদি ধৈর্য ধরে এই পর্যন্ত আমার সঙ্গে থেকে থাকেন আর একটা লাইক দিতে যদি ভুলে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান, এই জন্য বারবার একটা লাইকের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। স্কুল থেকে বাড়িতে এসেছি, অনেকটা সময় হয়ে গেছে, সারাদিন আর কোনো কিছু ক্যামেরায় ক্যাপচার করিনি। এখন সন্ধ্যায় মা ছেলে বসে চা খাচ্ছি, শুধু তো চা খাচ্ছি না, সাথে কিন্তু আমার প্রিয় প্রিয় আপু ভাইদের ভিডিও দেখছি। তো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখন যে আমার কী সুবিধা হয়েছে, কি বলবো। মানে আগে তো একটা ফোন ছিল, ওই ফোনটা দিয়ে আমি ভিডিও করতাম, এডিট করতাম, আপলোড করতাম, আবার আমার প্রিয় প্রিয় আপু ভাইদের ভিডিও দেখতাম, তো আমার কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যেত। আর এখন তো আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি চা খাচ্ছি আর খুব আরামেই আমার আপু ভাইদের ভিডিও দেখছি। যাই হোক, অনেকটাই শান্তিতে আছি। আর সন্ধ্যার চা নাস্তা শেষ করে এখন এই যে বাজারে এসেছি, পিকনিকের বাজার করার জন্য আমি আমার ফ্ল্যাটের এক আপা আমরা দুজন এসেছি। গত বছর তো আপনাদের ভাইয়াকে নিয়ে পিকনিকের বাজার করেছিলাম, এবার আর তাকে আনা হয়নি, আমরা মেয়েরাই এসেছি বাজার করতে। তো মুরগির দোকানে এসে কিছুটা ক্যাপচার করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের ফ্ল্যাটে এক দাদা বৌদি থাকে, তো এই জন্যই আমরা মুরগি দিয়ে পিকনিকটা করেছিলাম। আর এখন যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পরের দিন সকালে। তো খুব সকালে আমরা ফ্ল্যাটের সবাই ঘুম থেকে উঠেছিলাম, আর আমাদের পিকনিকটা হবে ছাদে। তো সারাদিনটাই কিন্তু আমরা ছাদে কাটিয়েছিলাম, একবার সকাল থেকে বিকাল পর্যন্তই আমরা সবাই ছাদে ছিলাম। তো রাতে আমি বেশ কিছু কাজ ঘরের গুছিয়ে রেখেছিলাম, কারণ সকালে তাড়াহুড়ো করে একার হাতে এত কাজ করা সম্ভব নয়। তো সব ফার্নিচারগুলো আমি রাতেই ক্লিন করে রেখেছিলাম, সকালে শুধু ঘরটা ঝাড়ু দিয়েছি আর বিছানাগুলো উঠিয়ে নিয়েছি। আর আজকে সকালে কিন্তু আমি কোনো নাস্তা তৈরি করিনি, আপনাদের ভাইয়া বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছিল। তো সব ঘরগুলো গুছিয়ে নেওয়ার পরে এখন এক ঝলক একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর রুমের মধ্যে এলোমেলো করে রেখে যে যে আমি ছাদে রান্না করব, একটুও কিন্তু আমার রান্নায় মন বসবে না। আমি যেখানে যাই না কেন সবসময় ঘরগুলো পরিপাটি করে রেখে যাওয়ার চেষ্টা করি, আর নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার। কতটুকু করতে পারি সেটা বলতে পারবো না। আমাদের ছোটোখাটো পিকনিকের আয়োজনটা কিন্তু শুরু হয়ে গেছে, তো যে যার কাজ নিয়ে ব্যস্ত। আপা বসে ওখানে আলো কাটছে, বৌদি নারকেল কুড়িয়ে নিচ্ছে, আর আমি তো ইট দিয়ে একটা চুলা তৈরি করেছি, আর আমার তো ছাদে একটা মাটির চুলা আছে, তো দুইটা চুলাতেই কিন্তু আজকে রান্না করব। এদিকে কিন্তু ডিম সুদ্ধটা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। তো আমি রান্না করছি আর ফাঁকে ফাঁকে কিছুটা ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। হয়তো ভিডিওটা একটু খারাপ হতে পারে, প্লিজ আপুরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ডিমটা ছুলে দিচ্ছে আমাদের একটা মেয়ে, আর এই যে মুরগি দুইটা রেখেছি আমি কাটার জন্য। রান্না করার পাশাপাশি মুরগিটা কাটার দায়িত্বটাও আমার পড়েছে।
তো এই যে আমি চুলায় আলুর দমটা বসিয়ে দিয়েছি, তো এখানে খাসির চবটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, এরপর এর ভিতর আলু দিয়ে দিব। আর আমার জনগণ চারিপাশে দাঁড়িয়ে আমার রান্নাটা দেখছে। আমি তাদেরকে বলেছিলাম যে এবারের পিকনিকের রান্নাটা আপনারা করেন, কিন্তু কেউ রাজি না, রান্নাটা আমাকেই করতে হবে। সবাই কিন্তু আমার রান্নাটা ভীষণ পছন্দ করে আমার ফ্ল্যাটের, তো তারা কিন্তু অনেক তৃপ্তি করে আমার রান্নাটা খায়। তো এটাও কিন্তু একটা বড় পাওয়া যে আমার রান্নাটা সবাই খুবই পছন্দ করে। নিজের কাছে কিন্তু আমার ভীষণ ভালো লাগে যখন কেউ আমার হাতের কোনো কিছু খেয়ে বলে যে এটা অনেক মজা হয়েছে, আপনি এটা অনেক মজা করে তৈরি করেন। আমার কিন্তু খুবই ভালো লাগে তখন সেটা শুনতে। আমরা 5টা পরিবার এই বিল্ডিংয়ে বসবাস করি, তো পিকনিক করছি 4টা পরিবার। একজনরা গ্রামের বাড়িতে গিয়েছে, তাদেরকে ফোন করেছিলাম যে আমরা পিকনিক করব, আপনারা কবে আসবেন। তারা বলল আপনারা পিকনিক করেন, আমাদের আসতে দেরি হবে, আমরা বাড়িতে এসে পরে আবার পিকনিক করব। এই শীতে তো আমাদের পিকনিকটা চলতেই থাকবে। তো তাদের জন্য অবশ্য একটু খারাপ লাগছিল, তারা থাকলে হয়তো আনন্দটা আর একটু বেড়ে যেত। তো ওই যে ওপাশে বসে বৌদি ছালাত কেটে নিচ্ছে, আর আমি তো আলুর দমটা নামিয়ে ডিম ভুনাটা উঠিয়ে দিয়েছিলাম। আর ডিম ভুনাটা হয়ে যাওয়ার পরে এখন এই যে মুরগির গোস্তটাও বসিয়ে দিয়েছি। তো সব রান্নাগুলোই একটু একটু করে আমার প্রিয় আপুভাইদের সাথে শেয়ার করলাম। আর আমাদের পিকনিকটা হয়েছিল কিন্তু শুক্রবার, তো বৃহস্পতিবারের কিছু অংশ আর শুক্রবারের পিকনিক এই 2 দিন মিলেই আপনাদের সাথে কিন্তু আমি ভিডিওটা শেয়ার করেছি। তো সবাই আমাকে ছাদে রেখে যে যার সংসারের কাজ করতে চলে গেছে। তো মুরগির গোস্তটা হচ্ছে আর আমি একটু ছাদটা আপনাদের সাথে শেয়ার করছি। এই পাশটাতে তো আমরা সব গাছ লাগিয়েছি, আর ওই পাশটাতে 2টা রুম করে সেই রুমের ভিতরে মুরগি পাখি কবুতর এগুলোই রেখেছি। তো এই যে আমার ছাদটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর চুলায় এত সুন্দর করে জ্বলছিল, কিন্তু বাতাসে আগুনগুলো এভাবে উড়ে যাচ্ছিল, আমার একটু ভয়ও লাগছিল। আবার এবার আমাদের পিকনিকের আইটেমগুলো খুব কম ছিল, এই জন্য কিন্তু দ্রুতই রান্নাগুলো হয়ে গিয়েছিল। মুরগির গোস্ত ভুনা, ডিম ভুনা আর আলুর দম, দই, সালাদ, সাদা ভাত। আমাদের এখানে মানে অনেকেই পোলাও ভাতটা পছন্দ করে না, এই জন্য আমরা সাদা ভাত দিয়ে পিকনিক করি, যাতে তৃপ্তি করে খাবারগুলো খেতে পারে। তো সব খাবার গুছিয়ে নিয়েছি আর এখন একটু আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে কিন্তু মাশাল্লাহ খুবই লোভনীয় হয়েছিল, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। সবাই খাচ্ছিল আর বলছিল যে রান্নাগুলো এত মজা হয়েছে। তো এই যে সবাই খেতে বসেছে আর আমি একটু আপনাদের সাথে সেই দৃশ্যটা শেয়ার করছি, আমরা যে এত মজা করেছিলাম এই পিকনিকে। তো তারই কিছু কিছু অংশ একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করতে কিন্তু ভালোই লাগে। তো সবাই খেয়ে নিচ্ছে আর আমি দূর থেকে দাঁড়িয়ে একটু সেগুলো ক্যামেরায় ক্যাপচার করলাম। দুপুরে তো সবাই মিলে ভরপুর খাওয়া দাওয়া করলাম, আর এই খাবারগুলো অবশিষ্ট রয়েছে, এখন এগুলো ভাগ করে নিব। পিকনিক করে আমরা এরকমটাই করে থাকি, এটাও কিন্তু একটা অন্যরকম মজা। আর আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি, কোনো কিছু ভুল করলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর কেমন লেগেছে ছোট্ট কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।